আসসালামু আলাইকুম, আমি শাফায়াত হোসেন, চতুর্থ শ্রেণীর বাউবি অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে চতুর্থ অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে মারমা নৃগোষ্ঠী সম্বন্ধে আলোচনা করেছিলাম পূর্ব। গত ক্লাসে আমরা চাকমাদের সম্বন্ধে আলোচনা করেছিলাম, আজকে আমরা মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই দেখা যাক আমাদের বোর্ড বইয়ে কি আছে। মারমাদের সম্বন্ধে বলা আছে, চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। আচ্ছা, চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। মারমা নৃগোষ্ঠীর বেশিরভাগ বাস করে বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকায়। জীবনধারা, মারমাদের নিজেদের রাজা আছে, এসারান আছে। তাদের ঘর বাড়ি উঁচু স্থানে মাচা তৈরি করা হয়। মারমা নৃগোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করে। তারা শুটকি মাছের ভর্তা, যা নাপ্পি নামে পরিচিত, আচ্ছা এটা তাদের খুব পছন্দের খাবার। মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন। এছাড়া তারা মাছ ধরা, কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ঔষধ তৈরি করে ব্যবহার করতেন, তবে এখন সবার মতো আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে থাকে। পোশাক, মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙি। অবশ্য বর্তমানে মারমা ছেলে মেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে। উৎসব, মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করে। প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাবড়ে পালন করে। এছাড়া প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা সাংরাই উৎসব উদযাপন করে। এ বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলে। যা হোক, আমরা বোর্ড বইয়ের পড়াটা রিডিং পড়লাম। এখানে দেখো কিছু প্রশ্ন তৈরি করা যায়, সংক্ষিপ্ত প্রশ্ন। সেটা হলো, প্রথম লাইনটাই আছে, চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম। একটা প্রশ্ন হইতে পারে, দেখো আমি এখানে সাজিয়ে রাখছি বোর্ডের মধ্যে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কি? উত্তরটা হবে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হলো মারমা। মারমারা কোন অঞ্চলে বাস করে? মারমারা সাধারণত কি খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন এলাকায় বাস করে। মারমারা সাধারণত বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বাস করে। নাপ্পি কি? নাপ্পি হলো মারমাদের একটি বিশেষ ধরনের খাবার, যা তারা শুটকি মাছ দিয়ে তৈরি করে। তাদের জন্য এটা খুব সুস্বাদু খাবার, শুটকি মাছের তৈরি। তারপরে চতুর্থ প্রশ্ন, মারমাদের চাষ পদ্ধতির নাম কি? গত ক্লাসে আমরা বলেছিলাম, পাহাড়িয়ারা পাহাড়ের ঢালে পুরাতন শস্য পুড়িয়ে দা বা খুন্তি দিয়ে বীজ রোপণ করে যে চাষ করে, যে এই পদ্ধতির নাম হলো জুম পদ্ধতি। আর যেহেতু এই মারমারাও ওই একই অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে বাস করে, অর্থাৎ যেখানে ভূমি উঁচু নিচু, সুতরাং তাদের পদ্ধতি, চাষ পদ্ধতিটাও হবে কি? জুম পদ্ধতি। তাই এর উত্তর হবে, মারমারা জুম পদ্ধতিতে চাষ আবাদ করে। মারমারা কিভাবে জীবিকা নির্বাহ করে? মারমারা তো কৃষিকাজ করে এবং মাছ ধরা, কৃষিকাজ করে, মাছ ধরা এবং কাপড়ে, তাঁতের মাধ্যমে কাপড় তৈরি করে, নিজেরা তৈরি করে, নিজেরা ব্যবহার করে এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তাহলে উত্তরটা এরকম হতে পারে, মারমারা কিভাবে জীবিকা নির্বাহ করে, উত্তরটা হতে পারে যে মারমারা কি? মারমারা মাছ ধরা এবং তাঁতের মাধ্যমে কি পোশাক তৈরি করে, বিক্রি করে জীবিকা নির্বাহ করে। মারমা ছেলে মেয়েদের পোশাকের নাম কি? এই প্রশ্নের উত্তর হবে ভাবে যে মারমা ছেলে মেয়েদের পোশাকের নাম আঙি ও থামি। মারমারা কোন ধর্ম পালন করে? মারমারা প্রায় সকল মারমারাই
বৌদ্ধ ধর্মাবলম্বী অথবা মারমারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। আচ্ছা লাব্রে কি? লাব্রে হলো মারমার জনগোষ্ঠীর একটা বিশেষ উৎসব। এটা তারা প্রতি মাসে পূর্ণিমার সময় এটা পালন করে। এই উৎসবটার নাম হলো লাব্রে। তাহলে এর উত্তরটা হবে যে মারমা জনগোষ্ঠীরা বা মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা প্রতি মাসের পূর্ণিমার সময় যে উৎসব পালন করে তাকে লাব্রে বলে। সাংরাই কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? সাংরাই মারমা জনগোষ্ঠীর বা মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। আর এটা তারা বৈশাখ মাসে প্রতিবছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে পালন করে। তো যা হোক, সংক্ষিপ্ত প্রশ্ন এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে সাঁওতালদের জীবনযাত্রা আচার হ্যাঁ এ পর্যন্তই থাক। আশা করি তুমি আমাদের সাথে থাকবে, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে। আর সব সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সুস্থতা আগে। এখন দেশের যে অবস্থা, সব জায়গায় করোনা ভাইরাসের ছড়াছড়ি, আমরা সবাই ঘরে থাকার চেষ্টা করব এবং সুস্থ থাকার চেষ্টা করব। এবং বাবা মা হ্যাঁ বড় ভাই বোন থাকলে তাদের কথা মান্য করার চেষ্টা করব এবং নিয়মিত খাবার দাবার খাবো যাতে আমাদের শরীর সুস্থ থাকে। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। বেশি ক্লাস ভালো না।